নামাজ পড়া রোজা করা হজ করা যাকাত দেয় এগুলো যত কঠিন কাজ এর চেয়ে ডবল কঠিন একজন জর্দাখোর জর্দা ছাড়বে বা আমাদের সমাজে আছে না নাই জর্দা নেশা তার কার নেশা জর্দা হুজুরদের নেশা হুজুর রামন জর্দা চিবিয়ে 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 খায় 350 একদম দিয়ে মনে হচ্ছে কি জর্দা ভাই বিখ্যাত আপনাদের কি বিড়ি অসং হ্যাপি বিড়ি বা হুজুরে খুব ফেভারিট না ভাই হুজুর হাকিমপুরি জর্দা দিয়ে খাচ্ছে ভাই হুজুর যদি নেশাকর হয় হাকিমপুরি জর্দা খায় তো তার মুসল্লি ইয়াবাখর হবে কি হবে না হবে আমাকে একজন বলছে হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব তিনি জর্দা দিয়ে পান খায় ওর পেছনে কি নামাজ হবে আমি যে জি হবে যারা ইয়াবা খায় তাদের হবে কেন হুজুর মাতাল যার মুসল্লি হবে ওরাও মাতাল হবে এটাই ঠিক আমি বলছি ভাই জর্দা হুজুরকে বলেন হুজুর আপনি যে জর্দা খাচ্ছেন এটা তো হারাম দেখুন হুজুর স্বীকার করতে চায় না করতে চায় না কেন উনি নেশার মধ্যে আছেন স্বীকার করবে না ওনাকে যতই বলবেন যে জর্দা হারাম বিশ্বনে বলছেন সুনান ইবনে মাজা হাদিস নাম্বার 3378 বিশ্বনে বলছে কুল্লু মুশকির খামরুন কুল্লু খামরুন হারামুন যার মধ্যে নেশা আছে সেটাই হারাম কিন্তু হুজুর স্বীকার করতে চায় না হুজুর কি বলে আসলে জর্দা হারাম নয় এটা কি জানো তো কি এটা হুজুর এটা আসলে মাকরু এটা কি মাকরু আর আমরা ভাবি মাকরু ভালো মনে হয় নচেত হুজুর খাই মাকরু হচ্ছে আরবি শব্দ বাংলা করলে কি হয় জানেন মাকরুর বাংলা খারাপ মাকরুর বাংলা ক্ষতিকর মাকরুর বাংলা অপছন্দনীয় মাকরুর বাংলা নিন্দনীয় বাবা মাকরুর যে বাংলা অর্থ পেলেন এ একটা ভালো কিছু পেয়েছেন হুজুর মাকরু খাচ্ছে মানে খারাপ খাচ্ছে হুজুর খারাপ খাই তো এই হুজুর কত বড় ভালো হতে পারে যে হুজুর খারাপ খাই একজন মদখোর মাতালকে বলেন এ মদখোর তুই তো খুব বদ তোকে 500 টাকা দেবো আর তোকে এক বোতল মদ দেবো মসজিদে ধাপিতে গিয়ে খাতো খাবে না ভয় আছে ওর কিন্তু হুজুরকে বলেন হুজুর 5 টাকা হলো জর্দা পান দিচ্ছি হাকিমপুরি দিয়ে একটু বারান্দায় বসে খান তো চেবিয়ে চেবিয়ে খাবে মসজিদে পিক ফেলবে আছে না নাই কথা বলেন আছে তার মানে এই হুজুরের চাইতে মদখোরটা মোটামুটি ভালো যদিও ভালো বলতে কি দুটোই খারাপ একটা পেশাব একটা পায়খানা তো পেশাব পায়খানার চেয়ে একটু ভালো মানে দুজনই সমান কিন্তু হুজুর আজকে মসজিদে নেশা করছে কি করছে না করছে তার জন্য আমি বলেছি যে একজন জর্দাখোরের জন্য জর্দাকে ত্যাগ করে দেওয়া ছেড়ে দেওয়া এটাও ইবাদত কিন্তু আমাদের এই ইবাদতগুলো করা সমাজে হয় না অনেক যুবক ভাইরা আছে বলে হুজুর আমি তো বিড়ি খাই বিড়ি কি হারাম আমি বলি বিড়ি তোমার জন্য হারাম না তবে একটা শর্ত আছে কি শর্ত আলসুল সুনান তিরমিজি 1224 নম্বর হাদিস বিশ্বনবী বলেছে স্বামীর প্রতি স্ত্রীর হক স্বামী যা খাবে স্ত্রীকে তাই খাবে মানে তিনি নিজের পেটে যেটা ঢোকাবে স্ত্রীকে সেটা দিতে হবে এটা স্বামীর প্রতি স্ত্রীর হক তো আপনি যে সিগারেটটা টানছেন এক টান বউকে তুমিও খাও যদি বউ খেতে পারে বউকে যদি দেন তবে আপনার জন্য বিড়ি খাওয়া জায়েজ আপনার যে মেয়েটা আছে 16 বছরের মেয়ে বলতে মা তুই একটা না মার যে ছেলে আছে তাকে বাপ তুইও খা যে বাপ বেটা সকলে একসঙ্গে ফ্যামিলি প্যাক যদি খেতে পারে এর জন্য বিড়ি জায়েজ কে কে পারবেন একটু হাত তোলেন তো ভাই বা আপনাদের বাগুড়ার সবচেয়ে কি বিখ্যাত আমি শুনেছি দই যদি দই আলা চিটারি করে বাটপারি করে 1 কিলো হলে দই দেয় আসলে 1 কিলো 850 গ্রাম আছে এর হিসাব কেমন তোমার করে দেওয়া লাগবে বাগুড়ার দই বিখ্যাত কিন্তু 1 কেজি থেকে 750 দেয় কি দেয় না দেয় কি দেয় না বলেন ভাই বগুড়ার দই দেয় তার মানে বোঝা যাচ্ছে যে হিসাব কেমতের মাঠে 100% লাগবে বা আপনাদের এলাকার সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি আজিজ বিড়ি ভাই বিড়ির গাড়ির প্যাকেটে কি লেখা আছে বিড়ির স্বাস্থ্যের জন্য উপকার ছেলে মেয়ে একসঙ্গে খান ফ্যামিলি প্যাক কি লেখা থাকে ভাই বিড়ির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনেক ভাইরা বলে হুজুর বলিয়েন না বিড়ি না খেলে পায়খানায় ক্লিয়ার হয় না কার কারে এ রোগ আছে হাত তোলেন তো ভাই কে কে আছেন কার কারে বিড়ি খান একটু হাত তোলেন তো ভাই কে কে খান ভাই কেউ খান না আরে সর্বনাশ সব মানুষ না ফেরেশতারে হয় একটা বিড়ি খান না তবে আপনার দই কারা কারা খান বগুড়ার দই হাত তোলেন তো ভাই মাশাআল্লাহ এতজন দইখোর আছেন বিড়িখোর কেউ নাই জি
এই যে বিড়ি কারা কারা খান বলেছি হাত তুলতে কেউ হাত তুলে নাই যারা দই খান তারা হাত তুলেছেন এই হাত না তোলাটাই প্রমাণ করে বিড়ি খাওয়াটা হারাম কেন আপনি লজ্জা পাচ্ছেন লজ্জা আমাদেরকে কেন আল্লাহকে পান লজ্জা কেন কিয়ামতের মাঠে আল্লাহ হিসাব নেবে আমরা হিসাব নেব না ভাই পায়খানা করে আপনি দই বসে বসে খেতে পারবেন পায়খানা ফিরছেন পায়খানা করে সময় কম দই তুলে তুলে খাবেন পারবেন পায়খানা করে এক কাপ চা খেতে পারবেন কফি খেতে পারবেন মিষ্টি খেতে পারবেন পারবেন না কেন কারণ খাবারগুলো হালাল এটা নাপাক জায়গায় পায়খানা করে খাওয়া যায় না কিন্তু বিড়ি এটা হারাম খাবার নাপাক জায়গায় চলে এটা মানুষের প্রবৃত্তির মানুষের নাফস মানুষের নৈতিকতা বিরুদ্ধে কি বিরুদ্ধে নয় বিরুদ্ধে তাই আপনাকে মনে রাখতে হবে যে কোন জিনিসকে বর্জন করে দেওয়া ছেড়ে দেওয়াটা এটা ইবাদত কয়েক বছর আগে আমি আমাদের ইন্ডিয়ার নদিয়া জেলা নাম শুনেছেন নদিয়া জেলার কৃষ্ণনগর বলে একটা জায়গা আছে পাঁচ দিয়ে যাচ্ছিলাম তো যেতে 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 হঠাৎ দেখছি আট দশজন হিন্দু যুবক দাদা ভাইয়েরা আমার গাড়িটাকে আটকিয়ে ধরেছে আমি তখন ভাবছি কি ব্যাপার আমাকে ধরে জয় শ্রীরাম বলাবে নাকি কারণ এটা নিয়ে চলছে তার কয়েকদিন আগে কিছুদিন আগে ঝাড়খণ্ডে আমাদের ঝাড়খণ্ড ওইখানে একজন মুসলিম যুবককে ধরে কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদীরা তারা ধরে একটা যুবককে রাত্রিবেলাতে গাছের সঙ্গে বেঁধে জোরপূর্বক জয় শ্রীরাম বলিয়েছে বলার পরে মারতে মারতে মেরে ফেলেছে আমি তখন ভাবছি কি ব্যাপার আমাকে জয় শ্রীরাম বলবে নাকি মুখে তো দাঁড়িয়ে আছে আমি তখন ভয়ে ভয়ে গাড়ির কাছে 2 ইঞ্চি খুলেছি খোলার পরে আমি জিজ্ঞেস করছি দাদা কিছু বলছেন ওনার আরে মৌলভী সাহেব আর বলবেন না সামনে শারদীয় উৎসব দুর্গা পুজো হবে তার জন্য চাঁদা কাটতে এসেছি তো মৌলভী সাহেব ক টাকা কাটবো একটু বলেন ক টাকা কাটবো আমি তখন বলছি আহ অন্তত বেঁচেছি জয়শ্রীরাম বলাবে না চাঁদা নিতে এসেছে আমি সঙ্গে সঙ্গে তখন বলছি যখন চলে যখন ছেলেরা এসেছে অন্তত ইসলামের দাওয়াত একটু দিয়ে দিই কালেমার কারণ দাওয়াত সব জায়গায় চলবে যেখানে বসবো সেখানে দাওয়াত চলবে বিশেষ করে আমি এই কাজটা করি বিমানে বসে আছি পাশে দেখি কে আছে খ্রিস্টান না হিন্দুকে নামটা জিজ্ঞেস করে বুঝেনি তাহলে দেখছি হ্যাঁ এটা খ্রিস্টান তো শুরু করে দিলাম 2 ঘন্টা যাতে বসে দেখি কী করবো দাওয়াত দিই ইসলামের বাসে বসে আছে কী করবো দাওয়াত দিই ট্রেনে বসে আছি দাওয়াত দিই যেখানে যাবো মানুষ পেলে দাওয়াত দিতে হবে এটা হচ্ছে দাওয়াত আমি তখন গাড়িটাকে দাবার করলাম ভাই একটু সাইডে লাগিয়ে দেন চলে এসেছে তারা তখন বলছি দাদা এই যে বললেন পুজো করবেন কী পুজো ওরা বলছে দাদা দুর্গা পূজা আচ্ছা এটা আবার কী দুর্গা উনি তখন বলছে আরে মৌলভী সাহেব দুর্গা চেনেন না আজ কি ওটা উনি তখন বলছে আরে দুর্গা হচ্ছে ভগবান আমাদের ভগবান আছে দাদা দেবী দুর্গা তিনি ভগবান বলছে জি হ্যাঁ আছে দাদা দেবী দুর্গা তিনি যদি ভগবান হবেন তা আমি যে আল্লাহর প্রতিদিন 5 বার নামাজ পড়ি যার জন্য এই আল্লাহ আবার কিডা উনি তখন বলছে আরে মৌলভী সাহেব আপনি এটা জানেন না আল্লাহ তো মুসলমানদের আর দুর্গা হচ্ছে হিন্দুদের আল্লাহ মানে আমাকে এইভাবে বুঝ দিচ্ছে আমি তখন বলছি দাদা দেখুন আমি তো দুটো ঈশ্বরে বিশ্বাস করি না আমি তো একটা ঈশ্বরে বিশ্বাস করি কুল হু আল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় শ্রী ক্লাস এক নাম্বার এক উনি তখন একজন যুবক তখন উঠে বলছে আরে ছেলে মৌলভী সাহেব যত মত তত পথ আমি বলছি দাদা যত মত তত পথ সে তো বুঝতে পারলাম তো আপনি যে বলছেন দেবী দুর্গা তিনিই ভগবান আমি বলছি আল্লাহ আমাদের স্রষ্টা আসলে আমাদের স্রষ্টা কোনটা দেবী দুর্গা না আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আমাদেরকে সৃষ্টি করেছে কে উনার তখন একজন তখন বলছে দেখুন মৌলভী সাহেব আসলে এগুলো তো নিজেদের ধর্মীয় বিশ্বাস এগুলো বিশ্বাস করি আমি তখন বলছি কিছু মনে না করলে আর একটা প্রশ্ন করি বলছে জি বলুন আচ্ছা দাদা দেবী দুর্গাই যে ভগবান এটা কোথায় পেয়েছেন উনি তখন বলছেন দেবী দুর্গা ভগবান আজকে কখনো কি আপনি পরীক্ষা করে দেখেছেন যে আপনার দেবী দুর্গা নিয়ে ভগবান কি ভগবান না উনি তখন বলছেন দেবী দুর্গা ভগবান এর জন্য প্রমাণ লাগে নাকি কিভাবে পরীক্ষা করব যে দেবী দুর্গা তিনি ভগবান কি ভগবান নয় আজকে দেবী দুর্গা ভগবান এর প্রমাণ কোথায় আছে উনি তখন বলছেন ভগবানের জন্য প্রমাণ লাগে নাকি আজকে কেন লাগবে না বলছে অবশ্যই প্রমাণ লাগবে যখন উনি অস্বীকার করছেন প্রমাণ লাগবে না তখন আমি বলছি দাদা তাহলে ধরুন আমি ভগবান উনি আমাকে বলছে আপনি ভগবান হতে যাবেন কেন আমি তো বলছি যে তাহলে আমি যে ভগবান না এটা প্রমাণ করেন হয় প্রমাণ করেন দেবী দুর্গা ভগবান অথবা আপনি এটা প্রমাণ করেন আমি ভগবান না ওদের মধ্যে একজন যুবক উঠে তখন বলছে আসলে মৌলভী সাহেব আচ্ছা দেবী দুর্গা ভগবান আমাদের শাস্ত্রে লেখা আছে আচ্ছা তাই নাকি কোথায় লেখা আছে উনি তখন বলছেন যে আমাদের গীতাতেই লেখা আছে আচ্ছা গীতাতেই লেখা আছে জি হ্যাঁ আমি তখন আমার ড্রাইভার ভাইকে বললাম ভাই পেছন থেকে গীতাটা নিয়ে আসেন কেন আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করি এমনকি বাংলাদেশের গাড়িতেও আছে বাইবেলও আছে কোরআন হাদিস সব আছে গাড়ির পেছনে আমার কলকাতাতে সবসময় গাড়ির পেছনে এই ধর্মগ্রন্থগুলো রাখাই থাকে গীতা রামায়ণ মহাভারত বেদ কোরআন বাইবেল সব রাখা থাকে ড্রাইভারকে বললাম নিয়ে আসেন ড্রাইভার নিয়ে এসে আমার হাতে দিয়েছে আমি হিন্দু দাদা হাতে দিয়েছি দাদা এটা কি আপনাদের গীতা জি মৌলভী সাহেব এটাই গীতা
আমি বলছি এই নিন গীতা কোথায় লেখা আছে দেবী দুর্গা ভগবান এই দুটো শব্দ যদি দেখাতে পারেন আমি মুসলিম আমি ওয়াদাবদ্ধ আপনাকে বলে গেলাম 1 টাকা 10 টাকা নয় 10 লক্ষ টাকা যদি লাগে আমি মুসলিম আমি ওয়াদা দিচ্ছি আপনাকে দিয়ে যাব ওদের মধ্যে একজন যুবক তখন বলছে এই তুই তো ভালো গীতা জানিস তুই দেখ তো একটু ওদের মধ্যে একজনকে গীতাটা দিয়ে দিয়েছে উনি তো বলছে এটা কোনো ব্যাপার নাকি এবং বইটা হাতে নিয়েছে নিয়ে পৃষ্ঠা উল্টাচ্ছে কয়েক মিনিট পর বলছে দাদা পেয়েছেন কোনো কথা বলে না আরো কয়েক মিনিট পর বলছি দাদা পেয়েছেন কোনো কথা বলে না তৃতীয়বার যখন বলছি দাদা পেয়েছেন দুর্গা ভগবান কথাটা তখন উনি তো আরে মশাই আশ্চর্য তো এত মোটা গীতা তো তাড়াতাড়ি পাবো নাকি আমি তখন বলছি দাদা আসলে কি জানেন আমি তো যাচ্ছি একটা প্রোগ্রাম মাহফিল করতে আমার সময় খুব সংক্ষিপ্ত তো আমার এই কার্ডটা রেখে দেন এই কার্ডটা থাকলো নাম্বারটা দেওয়া থাকলো যদি কোনোদিন আপনি গীতা থেকে দেখাতে পারেন দুর্গা ভগবান এই দুটো শব্দ আমি মুসলিম ওয়াদাবদ্ধ আপনি 1 টাকা 10 টাকা নয় 10 লাখ টাকা যদি লাগে আপনি আমি দিতে রাজি আছি শর্ত শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আপনি দুর্গা ভগবান এই কথাটা দেখাতে হবে ওদের মধ্যে একজন তখন বলছে মৌলভী সাহেব সে ঠিক আছে আসলে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর তো মৌলভী সাহেব ক টাকা করব বলেন এটা জাগে ও আবার ধরেছে ক টাকা নেবে মানে ও আমাকে ছেড়তে যাচ্ছে টাকা নেবেই নেবে আর আমি বলছি ওকে দাওয়াত দিয়েই যাব ওদের মধ্যে একজন তখন বলছে যে মৌলভী সাহেব তার মানে কি আপনি আমাদের গীতা পড়েছেন আজ দাদা দেখুন আমি তো মুসলিম মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে বুঝতে পারছেন তো আমি গীতা একবার না বেশ কয়েকবার আপনাদের গীতা পড়েছি আল্লাহি আল্লাহর কসম দুর্গা ভগবান গীতাতে তো দূরে কথা দুর্গা শব্দই গীতায় নাই উনাদের মধ্যে একজন তখন বলছে মৌলভী সাহেব আমরাও জানি যে আমাদের ধর্মগ্রন্থে মূর্তি পূজা নাই আচ্ছা আপনি জানেন বলছে জি হ্যাঁ জানি আচ্ছা করেন কেন তাহলে উনি তখন বলছে আরে মৌলভী সাহেব বলবেন এটা পরম্পরা ধরে চলে আসছে অনেক বছর ধরে চলে এসেছে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছে এই জন্য আমরা করি আর কি আমি তখন বুঝলাম এই তো সমস্যা পেয়েছি আমাদের মুসলিম সমাজে যদি বলি ভাই আপনার বাপ মারা গেলে 40টা খানাজ আপনি দিয়েছেন কেন দিলেন দলিল কই ও তখন বলে আরে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছি আছে না নাই আমি তখন বুঝতে পারলাম দুই দিকেই সমান ওরাও বলছে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছে দুর্গা পূজা এই জন্যই করে প্রমাণ নেই মুসলিমরাও বলছে একই কথা বাপের মিলাদ পড়ছে কেন বাপ দাদা পূর্বপুরুষ ধরে হয়ে আসছে এই জন্য আমি তখন বললাম দাদা সে ঠিক আছে আরেকটা প্রশ্ন করি ওনারা বলছেন তার মধ্যে একজন মৌলভী সমন্ত তো 5 টাকা করি অন্তত 5 টাকা দেন আমি তখন বলছি যে দাদা একটু কথা বলে নি তারপরে বিষয়টা দেখছি এ কথা বলার পর একজনকে বললাম দাদা আপনি কি দেবী দুর্গা দর্শন মন্ত্রটা জানেন আচ্ছা মৌলভী সাহেব দেখুন এইসবগুলো আমরা জানি না পণ্ডিত মশাই যারা তারাই জানে ওরাই পড়ে আমরা জানি না আমি তখন বলছি যদি আমি পড়ি তবে কি আপনি বুঝতে পারবেন আচ্ছা পড়লে তা বুঝতে পারবো যে এটা দুর্গা মন্ত্র তখন আমি বুঝতেলাম যে আমাদের মুসলিম সমাজেও আছে কিছু কিছু যুবককে জিজ্ঞেস করেই সুরা ফাতিহা বলতো হ্যাঁ মৌলভী সাহেব সুরা ফাতিহা জানি না জানো না এই আলহামদুল সুরাটা বলো তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ব্যাপার বলে কি বলে না সুরা ফাতিহা জানে না আলহামদুল সুরা জানে যে বলে সুরা ফিল বলতো সুরা ফিল জানি না মুখস্থ নাই আমরা হাফেজ না তা আলম তারা বলতো শুরু করে দিয়েছে আছে না নাই